আল্লা আমার রব এই রবি আমার সব দামে দমে তুন মনে তার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো র আলহামদুলিল্লাহ রাসুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিবায়োজিত এবং লাভ লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবিদিন আজাদ আর আপনাদের মনোযোগ প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেইল পাঠিয়েছেন কামাল হুসাইন লিখেছেন আমার প্রশ্ন কোরআন মাজিদের আয়াত পড়ে অমুসলিমদের ঝাড় ফুঁক এবং পানি তেলে ফু দিয়ে দেওয়া যাবে কি ধন্যবাদ প্রশ্ন করেছেন এটি নিষিদ্ধ নয় করা জাইজ কিন্তু অমুসলিম ব্যক্তি থেকে উপকৃত হবে কিনা সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন করিমের রুকিয়ার বিষয়গুলো ইসলামের সাথে সম্পৃক্ত মুসলিমদের জন্য জি সেক্ষেত্রে অমুসলিমদের জন্য এটাকে শিফা কিনা আলেমদের মধ্যে দুই মতো রয়েছে শেখুল ইসলাম এমন কাজিম রহমান বলেন যে যেহেতু কোরআন করিম আসলে সকলের জন্য কোরআনকে আল্লাহ সুন্দর কোরআনকে যখন আল্লাহ তালা নাজির কথা উল্লেখ করেছেন আল্লাহ আল্লাহবুল কিন্তু গোটা মানব গুস্বির কথা উল্লেখ করেছেন গোটা মানব সভ্যতার সকলের সাথে সম্পর্ক রয়েছে এই জন্য যেখানে যে আয়াতের মধ্যে আল্লাহ সুবাহ কোরআন করিমের শিফায়ের কথা বলেছেন সেটাকে কমন রেখেছেন শিফা উল্লিমাফিস মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে শিফা অনলি মাহফিস মানে তাদের অন্তরের মধ্যে যে সমস্যা আছে যে রোগ আছে এই রোগের কোরআনের মধ্যে চিকিৎসা আছে মানে কোরআন তাদের জন্য আরোগ্য কোরআনের চিকিৎসা আছে এখান থেকে বোঝা যাচ্ছে যে কোরআন কমন শিফা তাই মুসলিম হোক যদি কোরআনে করিমের এই রুকিয়ার উপর আস্থা নেয় সে যদি গ্রহণ করে তাহলে এর মাধ্যমে সে উপকৃত হতে পারবে এবং তাকে এই জারফুক করাও যায় খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা অবগত হলাম প্রিয় দর্শক আমাদের হাতে আরও একটি মেইল যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক লিখেছেন শায়ক অনেক সময় অনেকে মা বাবার চাপে পড়ে অনেক গুনাহের কাজ করে ফেলে যদিও তার মনে এই জন্য অপরাধ বোধ থাকে কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লা আলি আবুসাল্লাম বলেছেন আল্লাহর আনুগত্যের বাইরে গিয়ে মখলুকের আনুগত্যের সুযোগ নেই এখন এমন করাটা কি সেই মজলুম ব্যক্তিকে মুসরিকে রূপান্তর করবে ধন্যবাদ এবার প্রশ্ন থেকে কি কথা বুঝা যায় যে মা বাবা কাউকে মানে গুনাহের কাজ করার জন্য সীমালঙ্ঘন করার জন্য মানে চাপ সৃষ্টি করেন আমার কাছে মনে হয় না তা খুবই ব্যতিক্রম হতে পারে আমার কাছে মনে হয় না কারণ কোনো পিতা মাতা সন্তানের ক্ষতি হোক মানে সন্তান কোন ক্রাইম বা অপরাধের সাথে যুক্ত হোক এটা কি কোনো পিতা মাতা চাইবেন আমি এটা বিশ্বাস করি না এই ক্ষেত্রে একটাই বিধান আল্লাহ সুহ স্পষ্ট করে কোরআনেকের মধ্যে বলে দিয়েছেন ফেলে যদি এ ধরনের কোনো নির্দেশ দেয় যেখানে আল্লাহর বিধানের লঙ্ঘন রয়েছে আবার বুঝতে হবে যেখানে আল্লাহর বিধানের লঙ্ঘন রয়েছে তাহলে আর হুমা তোমরা সেক্ষেত্রে মাতা পিতার আনুগত্য করবে না সোজা ক্লিয়ার বলে দিতে হবে যে এটা যাইজ নেই এটা করতে পারবো না আমি তা আমার পক্ষে বসিবল নয় সম্ভব নয় এটা স্পষ্ট করে দিতে হবে আর হুমা এরপরে ওয়া সাহেব হুমাফি দুনিয়া মে আর দুনিয়াতে তাদের সাথে কিন্তু এই সৌজন্য আচরণ করে যেতে হবে সেক্ষেত্রে তাদের অবাধ্যতার তাদের এই খারাপ কাজের কারণে তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না তাদেরকে এমন কোনো কথা বলা যাবে না যে কথার কারণে তাদের মনে কষ্ট আসতে পারে যে কথা বলার কারণে তারা উফ করতে পারে যে কথা বলার কারণে তাদের মানে অসন্তুষ্টির কারণ হতে পারেন এই ধরনের কথা কিন্তু বলা যাবে না সেক্ষেত্রে আপনি আপনার স্ট্যান্ড স্পষ্ট করে দেবেন যে না এই কাজ ইসলাম হারাম করেছে এই জন্য আমার পক্ষে সম্ভব নয় খুবই সহজ কথা সহজভাবে মানে এটা গোপন করারও কিছুই নেই স্পষ্ট করে শুধু শুধু স্পষ্ট যে এই কথা এটা ইসলাম হারাম করেছে এই জন্য আমার পক্ষে করা সম্ভবই নয় সুস্পষ্ট কথা যেহেতু আল্লাহ রসুল্লাহ ইসলাম মধ্যে বলেছেন লা তো আতালী মখলুক ইনফিম আল্লাহ আল্লাহ রাবুলানি অবাধ্যতায় কোনো মাখলুকের আনুগত্য নেই এই ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি বাধ্য হন তাহলে সেটা শিরকের পর্যায়ে আসা প্রশ্নই আসে না শির্ক নয় সেটা গড় গুনাই হবে না সেখানে কোনো ইচ্ছার সংযুক্তি যেহেতু তার ইচ্ছার তাকে যদি জোরপূর্বক কোন কাজের জন্য বাধ্য করা হয় তাকে যে কাজে তার মোটেও ইচ্ছা নেই অথবা যে কাজ তিনি করতে চাচ্ছেন না জোর করে কোনো কারণে করানো হচ্ছে তাহলে সেক্ষেত্রে শির্ক হবে না তবে সেই জোরের মানে জোর কাকে বলা হয় রূপটা জোরের রূপটা কি হ্যাঁ এটা মানে এটাকে তিন প্রকার আলোচনা করেছেন মানে উসুল ইফেকের মধ্যে হ্যাঁ উসুল ইফেকের মধ্যে তিনটি প্রকার রয়েছে যেটাকে এক্রাহ বলা হয়ে থাকে একরাহের পদ্ধতিটা কী সেই পদ্ধতি মানে সেটাও আমাদেরকে জানতে হবে এজন্য কোনো মাসালার ব্যাপারে কোনো ব্যক্তি যখন প্রশ্ন করবেন তিনি একেবারেই সুনির্দিষ্ট করে দেবেন কারণ একটা মাসালার মধ্যে আমরা যদি সারা জীবনের আলোচনা নিয়ে আসি আমাদের এই প্রশ্ন উত্তর প্রোগ্রাম অসুন্দর হয়ে যাবে তো আমরা এতটুকু বুঝতে পেরেছি যদি জোর হয় জোরপূর্বক আপনাকে বাধ্য করে তাহলে আপনি এর জন্য গুণাগার হবেন না এবং শির হবে না আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন এক বোন নাম প্রকাশে অনেক লিখেছেন আমার বয়স একুশ বছর এখন বাবা বিয়ে দিতে চাচ্ছেন কিন্তু বিয়ের জন্য বাবার পছন্দ করা ছেলে দিনদারিতার দিক থেকে অনেক পিছিয়ে আছে আমার যেমন পছন্দ ছেলেটা তেমন নয় ছেলে সরকারি চাকুরি করে এবং অন্যান্য আরও কিছু দিক বিবেচনা করে আমার বাবা ছেলে পছন্দ করেছেন দিনদারিত্বের সর্বোচ্চ যে স্টেজ রয়েছে সেই স্টেজ থেকে ছেলের অবস্থান বেশ অনেকটা নিচে আমার বাবার খুব পছন্দ হয়েছে ছেলেটাকে কিন্তু আমার পছন্দ হয়নি বাবা মনে করে নামাজ পড়া আর সততার কিছু আলামত থাকা মানে দিনদারি কোনো মানুষকে পরিবর্তন করা তো অনেক কঠিন আর হেদায়েত তো সম্পূর্ণভাবে আল্লাহর হাতে তাহলে শুধু নামাজ পড়া দেখে আমার কি বিয়েতে রাজি হওয়া উচিত হবে যেখানে ছেলেটা তার জীবনের অনেক অংশ জুড়ে ইসলামকে প্র্যাকটিস করে না আমার তো বিয়ের বয়স হয়ে গেছে আর সেরকম দিনদার ছেলেও খুঁজে পাওয়া যাচ্ছে না আমার জন্য কি বাবার কথাকে অগ্রাহ্য করা আল্লাহর উপর ভরসা করে দিনদার ছেলের জন্য অপেক্ষা করা উত্তম হবে আমাকে দয়া করে আপনার মূল্যবান পরামর্শ দিয়ে সাহায্য করবেন দিনদারিত্বের আপনি যেই লেভেল এর কথা উল্লেখ করেছেন সেটা আসলে মানে কোনো সন্দেহ নেই মানে সর্বোচ্চ লেভেলে যদি পৌঁছা যায় সেটা ভালো কোনো সন্দেহ নেই আপনি বলেছেন যে এই লেভেলের চেয়ে অনেক নিচে অনেক নিচে কিন্তু আপনি স্পষ্ট করেন নাই আসলে অনেক নিচে বলতে কি কি কারণে হ্যাঁ কী কারণে আর আসলে কোন মানে কোন লেভেলে আছে সেটা স্পষ্ট করেন নাই আমরা দিনদারিত্ব বলতে যেটা বুঝবো সেটা হচ্ছে তিনি ফরজ ইবাহতগুলো করছেন কিনা এবং আল্লাহ গুলা আলমিনের যে সমস্ত হকুক আছে আল্লাহ তারা যে হারাইসগুলো আছে সেগুলো মেনে চলেন কি না তারপর মানে ইমানিয়াতের যে বিষয়গুলো আছে সেগুলো তার কাছে স্পষ্ট কিনা এটাই যথেষ্ট দিন দায়িত্বের জন্য দিন দারিদ্রের জন্য যে তিনি পাঁচ শক্ত মানে ফরজ নামাজগুলো পড়েন এটাকে খেয়াল রাখতে হবে শিয়াম পালন করেন এটা খেয়াল রাখতে হবে যে ইসলাম হারার হারাম সম্পর্কে তার কমন যেই ধারণা থাকা দরকার সেগুলো আছে এটাই যথেষ্ট এখন আপনি কোন লেভেলের দিন কথা বলছেন আবার বলছেন যে অনেক নিচে রয়েছে মানে সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যেন আপনি দিনদারিত্বে যেই লেভেল চিন্তা করতেছিলেন সেটা একটা অনেক হাই লেভেল চিন্তা করতেছেন এই হাই লেভেলে যাওয়ার দরকার নেই আমরা মৌলিক যে লেভেলটা আছে দিনদারিত্বের সেটাকে যদি বেসিক ধরে অগ্রসর হই সেক্ষেত্রে যদি আপনার আব্বা যেটা পছন্দ করেছেন সেখানে যদি আপনার কাছে অন্য কোন ধরনের ফল্ট মনে না হয় যেমন মৌলিক বিষয়গুলোর কিছু বলেন মৌলিক তিনি স্পষ্ট করেন নাই কিন্তু মৌলিক বিষয়গুলোর ব্যাপারে যদি মানে কোন ধরনের আপনার ধিমত না থাকে তাহলে আমি মনে করে থাকি যে যেহেতু আল্লাহ রসুল সাল্লাহ মুদেশাদ করেছেন যে রেদাল রব যে ওয়া পিতার সন্তুষ্টির মধ্যে আল্লাহ সন্তুষ্টি রয়েছে ওয়া খাতুল ওয়া আলিদি সাকাতুর রব আর পিতার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি রয়েছে সুতরাং সেক্ষেত্রে মানে পিতার সন্তুষ্টির জন্য যদি এখানে এমন কোনো সমস্যা না দেখা দেয় যে সমস্যার জন্য আপনি অপোজ করতে পারেন প্রত্যাখ্যান করতে পারেন তাহলে আপনার জন্য আমি খুব ভালো মনে করি যে আপনি রাজি হয়ে যাওয়াটা আপনার জন্য ভালো এক্ষেত্রে আপনি অপেক্ষা না করাটাই ভালো বাকি আল্লাহ কাছে জন্য দোয়া করুন করুন আমরা এক বোনের ইমেল পড়ছিলাম আরও লিখেছেন মেয়ের বাবার সামর্থ্য থাকলে মেয়ের বিয়ের দিন আত্মীয় স্বজনদের সবাইকে দাওয়াত করে বেশ বড় অনুষ্ঠানের আয়োজন করাকে উচিত হবে নাকি বরকতের আশা রেখে স্বল্প আয়োজনে সাদামাটাভাবে ভাবে বিয়ে দেওয়াটা উত্তম হবে ধন্যবাদ আপনি যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে মেয়ের বাবার সামর্থ্য আছে এখন মেয়ের বাবা কি আত্মীয় স্বজন সবাইকে ডেকে ঘটা করে আয়োজন করে অনুষ্ঠান করবেন না এই ধরনের কোনো অনুষ্ঠান মেয়ের বাবা করবেন না কারণ ইসলাম এটাকে অ্যালাউ করেনি সুতরাং মেয়ের বাবা এই অনুষ্ঠানে যাবেন না কারণ এই বিয়ের মধ্যে আনুষ্ঠানিকতা এবং বিভিন্ন কালচার আমাদের মধ্যে এসে গিয়ে এমনভাবে আমাদেরকে ভারাক্রান্ত করে তুলেছে যে এখন বিয়ের চেয়ে বিয়ের ধকল সামলানোই কঠিন হয়ে যাচ্ছে মানুষের মেয়ের বাবাদের হ্যাঁ মেয়ের বাবাদেরকে বাধ্য করে দেওয়া হচ্ছে যে অবশ্যই এত লোককে খাওয়াতে হবে এরকম আয়োজন করতে হবে এইগুলো ইসলামের সাথে সামান্য মোটেও সম্পর্ক রাখে না এক্ষেত্রে বিয়ের ব্যাপারে আল্লাহ রাসুলসাল্লাম সাহাবাইক রামদের যেই নির্দেশনা রাসুল আল্লাহ কাছ থেকে প্রমাণিত হয় সেটা হচ্ছে রসুলাল্লাহ সোল্লাম একটি অনুষ্ঠানকে অনুমোদন দিয়েছেন এটা বাহুল্যের বিষয় নয় প্রচারের বিষয় নয় এবং অহংকারের কোনো বিষয় নয় এর মধ্যে বরকত তখনই থাকবে যখন সূন্যার অনুসরণ থাকবে আর এর মধ্যে যত চাকচিক্য করা হবে যত ডেকোরেশন করা হবে তখন বরকত কমে যাবে বরকত হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য রসুল্লাহ সাল্লাম শুধুমাত্র একটি অনুষ্ঠানের অনুমোদন দিয়েছেন আব্দুর রহমান ওফরাদি আল্লাহ তালানহ বিয়ে করে এসেছেন তখন রসুল্লাহ সাল্লাহ্লা জিজ্ঞেস করেছেন তুমি কি অলিমা করেছো কিনা আর রসুল্লাহ সাল্লাহকে বলেছেন আমি তো অলিমা করিনি তখন আলম ইসলাম আসলাম আউ অলিম আলাউ শাহ তো অলিমা করো ওলা শাহ যদি একটি খাসি জবে করে হলেও তাহলে বোঝা গেল যে সুল্ল্লা সাল্লাহলাম উনি অলিমায়ের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন এবং বিয়ের অনুষ্ঠানের নামই হচ্ছে অলিমা সেই অলিমাটুকু ছেলে করবে কারণ ছেলের দায়িত্ব বর আয়োজন করবে এটা মেয়ে নয় মানে আমরা তো পুরাই মানে আমাদের কালচার আমাদের কালচার বলতে আমরা কিছুই জানি না আমরা আমরা দিকে হারিয়ে সেটা বর করবে নাম হচ্ছে অলিমা সেই অলিমাতে মানে মেয়ের বাপু তাদের আত্মীয় স্বজনদেরকে কিছু দাওয়াত দিবে ছেলে ছেলে ও ছেলে আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিবে এবং সেখানে যদি যথাসম্ভব মানে আত্মীয় স্বজনকে মেহমানদারি করা করা হয় আপ্যায়ন করা হয় অনুষ্ঠান করা হয় এটা ইসলাম নিষেধ করবে না কিন্তু মেয়ের বাড়িতে তিনটা প্রোগ্রাম সের বাড়িতে দুই মানে কত মানে এর যে কতগুলো নাম যে আবিষ্কার করেছে এরপরে হলুদ গায়ে হলুদ মাখানিক ইত্যাদি এই যে মানে সব কিছু পুরাটাই ইসলামী কালচারের সাথে ইসলামী সংস্কৃতির সাথে একেবারেই মানায় না আর এখানে অপচয় প্রচুর রয়েছে যেখানে আমাদের অপচয় অনেকে সামর্থ্য ঋণ করে অনেকে ঋণ করে শেষ পর্যন্ত হয় বিয়ে দিতে পারে না এই জন্যই কারণ বিয়েটাকে কঠিন করে দেওয়া হয়েছে খুব কঠিন করা কঠিন করা হয়েছে এই আমরা যেটা মনে করব সামর্থ্যের উপর নির্ভর করবে না ইসলামের পলিসির উপর নির্ভর করবে ইসলাম যেটা অনুমোদন দিয়েছে সেটাই করবেন সেটাই করবেন সেই যদি পরবর্তী সময়ে কখনো মেয়ের বাপ যদি কয়েকজন আত্মীয়স্বজনকে খাওয়ান আমরা খাওয়াতে নিষেধ করি না কিন্তু সেটা করতে হবে সমর্থন খাওয়ানোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে এটা কেন আমরা এত বেশি প্রচার করতে যাচ্ছি যেখানে আল্লাহ যতটুকু অনুমতি দিয়েছেন এর বাইরে যাওয়ার কোনো দরকার নেই তাহলে বরকত শূন্য হবে এই মর্মে হাদিস রয়েছে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম এভাবে মাইজাজ সৈহাদিসের মধ্যে বলেছেন যে ওই বিয়ে হচ্ছে সবচেয়ে বেশি বরকতপূর্ণ সবচেয়ে বেশি বরকত থাকবে যে খরচের মধ্যে সবচেয়ে কম এই জন্য খরচ অনেক বাড়ানোর মধ্যে অনেক কৃতিত্ব অথবা অনেক কিছু রয়ে গেছে না শুধু প্রচার থাকবে কিন্তু প্রচারের মধ্যে বরকত কম প্রিয় দর্শক আমরা জানলাম ইসলামে বিয়ে হবে সহজ সুন্দর এবং ইসলামী নীতিমালার আলোকে আরও প্রশ্ন করেছেন ওজুর সময় মেয়েদের চুল খোঁপা বাঁধা থাকলে পুরো মাথা মাসের সময় খোঁপার উপর দিয়ে করলে কি অজুর কোনো ক্ষতি হবে করতে পারবেন কোপার উপর দিয়ে আপনি যদি কোপা রেখেও আপনি যদি মাসে করেন আপনার মাসে হয়ে যাবে খোলা শর্ত নয় জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে সবশেষে আপনি লিখেছেন কোরবানির ঈদের দিন কি সকাল থেকে কোরবানি করা পর্যন্ত না খেয়ে থাকতে হয় এ ব্যাপারে কি সেরিয়ার কোনো নির্দেশনা আছে কোরবানির ঈদের দিন সকাল থেকে কোরবানির পশু জবে করা পর্যন্ত না খেয়ে থাকতে হয় একথা সঠিক নয় শুধুমাত্র যিনি কোরবানি পশুর জবে করবেন মানে যিনি তার যিনি কোরবানি দিবেন তার জন্য হচ্ছে যেটা সেটা হলো যে তিনি কোরবানিদের দিনে তিনি কোরবানি পশুর জবে করে সেখান থেকে মানে খাবেন সে সেখান থেকে খাওয়া শুরু করবেন এই দিনে খাওয়া শুরু করবেন এতে আনন্দও রয়েছে আর নবী সাল্লাহ ইসলাম এভাবে করেছেন প্রমাণিত হয়েছে ইসলাম এভাবে করেছেন এটা প্রমাণিত হয়েছে তাই এটাকে একদম ঐলামা একরাম সুন্হা বা মুস্তাহ বলেছেন বাকি সেটা নির্ভর করতেছে আসলে ব্যক্তির কি মানে সম্ভব কিনা এত সামর্থ্যের উপর আর নবী সাল্লাউল ইসলামের সময়ের সাথে বর্তমান সময়ের সাথে সেটার আসলে কতটুকু মানে সামঞ্জস্য হয়েছে নবী সাল্লাউল ইসলাম সকালবেলায় যখন ঈদের সরাত করতে করতেন ঈদের সরাত আদায় করতেন সূর্য উদিত হওয়ার চোদ্দো মিনিট পরে সূর্য উদিত হওয়ার চোদ্দো মিনিট পরে আর আমাদের এখানে ঈদের সরাত ফলে দেখা যাচ্ছে যে নয়টা এরপরে শেষ করতে হবে কোরবানি শেষ করতে হতে আপনার বারোটা একটা হবে হতে পারে যে আপনি খিদায় কষ্টে পুরো দিনের মানে একটা কষ্ট আপনার হয়ে যাবে যদি কারো পক্ষে এটা পসিবল হয় তাহলে অবশ্যই তিনি করবেন এটা কেউ কেউ প্রস্তাব বলেছেন কেউ কেউ শুননা বলেছেন তবে নবীসাল্লাহ ইসলাম ফেয়াল নবীম ফেয়াল নবীলাম এ কাজটি করতে নবীসাল্লাহামের হাদিস দ্বারা কাউলি হাদিস দ্বারা প্রমাণিত হয়নি আমরা বিষয়টি সম্পর্কে জানলাম প্রিয় দর্শক আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ ইরতেজা লিখেছেন শাহ একটি পদ্ধতি আমাদের দেশে প্রচলিত আছে তা হলো আত্মহেতু পরে ডান দিকে সালাম ফিরিয়ে দুটি সিজদা দিয়ে আবার তশাহুদ দরুদ দোয়া পরে সালাম ফিরিয়ে সালাদ শেষ করা এই পদ্ধতি কি সঠিক যদি কোনো মসজিদে জামাতে ইমাম সাহেব এই পদ্ধতি অনুসরণ করেন তবে মুক্তাদি হিসেবে কি করব। আল্লাহর জন্য অন্তর সাব্যস্ত করব কি আপনি সাহসী ব্যাপারে যে প্রশ্নটি করেছেন প্রথম কথা হচ্ছে যেই প্রক্রিয়া বা পদ্ধতিতে আমাদের দেশে সাজাদ সাহু দেওয়া হয় থাকে এই প্রক্রিয়াটুকু সাজ্জাদা সাহুরের ক্ষেত্রে শহীদ সনদে সাব্যস্ত হয়নি শহীদ সনদে সাব্যস্ত হয়নি এটা একটা ইজতেহাদ আলেমদের কোনো সন্দেহ নেই বেশিরভাগ হানাফি স্কুল অফ থটের ওলামা এ এই গ্রহণ করেছেন সুতরাং সেক্ষেত্রে এই ইজতিহাদ যদি কেউ কেউ গ্রহণ করেন তার সরাজে বাতিল হয়ে যাবে কথা বলার সুযোগ নেই যেহেতু এটা একটা ইজতেহাদ ওলামা কেরামগণ ইজতেহাদ করেছেন এই ইজতেহাদের আলোকে আপনি সলাত আদায় করলে আপনার সরাত হয়ে যাবে বাকি সজাতা সাহু এর ক্ষেত্রে এই সুস্পষ্ট যে দলিলগুলো সাব্যস্ত হয়েছে সেই দলিলগুলো আরোকে এই ধরনের আমল রসল্লা সাল্লা সাল্লামের সরাসরি হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় না সরাসরি হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় না সেক্ষেত্রে আপনি সহি সজাতার শাহু কীভাবে দিতে হয় সজ্জাদা আর শাহু আদায়ের পদ্ধতি কী হবে সহিভাবে সেটা জেনে নেওয়ার জন্য চেষ্টা করতে হবে সেটা জেনে নেওয়ার জন্য চেষ্টা করতে হবে বাকি যদি আপনি কোথাও কোনো মসজিদে স্বরা আদায় করে থাকেন কোনো ইমামের পেছনে স্বরা আদায় করে থাকেন তাহলে অবশ্যই আপনার উপর ওয়াজিব হয়ে যাবে ওই ইমামের মুথাবা আত করা অনুসরণ করা যেহেতু কথা সাল্লাহম একথা বলে দিয়েছেন ইন্ডিয়া মাই জয়ুথাম যে ইমামকে মানে দায়িত্ব দেওয়া হয়েছে ইমামতীর এই স্টেজে তাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে তার অনুসরণ করার জন্য সুতরাং তাকে অনুসরণ করতেই হবে আপনাকে ইমামের অনুসরণ করার আপনার জন্য বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে আপনি ওই পদ্ধতিতেই আপনি অনুসরণ করবেন মানে ইমাম যেভাবে করে থাকেন সেভাবেই করবেন আমরা আগেই বলেছি কথা যে এক্ষেত্রে সলাত হয়ে যাবে যেহেতু সাইজের শাহুয়ের বিষয়ে আলেমদের প্রতি একতলাফ রয়েছে এটা ইশতেহাদ ইমাস আলা ইশতেহাদ হওয়ার কারণেই সলাত হয়ে যাবে একটা ইশতিহাতকে আপনি অনুসরণ করলে আপনার গুণা হবে না বাকি সহি পদ্ধতি যদি আপনি জেনে নিতে পারেন সেটা আপনার জন্য উত্তম তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অশেষ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম অ্যান আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান্টিবি টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট অ্যান্টিবি বিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতেই পারবেন সেজদা বা সাহস সেজদা সম্পর্কে আমরা প্রশ্ন পেলাম জবাবও দিলাম লক্ষণীয় বিষয় হলো কোনো কোনো বিষয়ে ইস্তাহাদ কারণে মতবৈচিত্র্য আছে আমরা এসব নিয়ে যেন সমাজে কোনো বেতণরা সৃষ্টি না করি আমরা জানার চেষ্টা করব যেটি সেই শুদ্ধ সেটি আমরা পালনের চেষ্টা করব প্রিয় দর্শক চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নাজুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা বিডি ডট কম মোহন আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম লা রব এই র ইয়া সব দামে দামে তুন মনে তার ইউ অনুভব আল্লাহ ইয়া রব হে রব্ব